আপনাদের স্বাগত জানাচ্ছি সরকারি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে ফের একবার পুজোর মুখেই দুর্যোগ উড়িষ্যা উপকূলে ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ যার ফলে আবারও কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর যার ফলে আবারও ভাসতে চলেছে বাংলা তো বন্ধুরা সে নিয়ে আজকে লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে উড়িষ্যা উপকূলে ঘনীভূত এই নিম্নচাপের জেরে আবারও পশ্চিমবাংলার কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বর্তমানে এই নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে পাশাপাশি কবে নাগাদ পুরোপুরি বর্ষা বিদায় নেবে বাংলা থেকে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের সে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন যে আপনারা রাজ্যের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনাদের জেলায় যদি বৃষ্টি শুরু হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জাস্ট ট্রেন টাইপ করুন উড়িষ্যা উপকূলে ঘনীভূত নিম্নচাপ কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি উড়িষ্যা উপকূলে ঘনীভূত হওয়া নিম্নচাপের প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যার ফলে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের আকাশ মূলত মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার মাঝামাঝি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার ছুটির দিন বৃষ্টি বজায় থাকবে বলে খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি বাঁকুড়া জেলাতেও ওই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলাতে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উড়িষ্যার উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার কারণে এই সতর্কবার্তা আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে চলে তবে বুধবার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে তার জেরে সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বুধবার নাগাদ আজ কলকাতায় মূলত আকাশ মেঘলাই ছিল বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতনিত অস্বস্তির ফলে গরম অনুভূত হচ্ছে দু দু এক পশলা বৃষ্টিও হতে পারে রাতে আর সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পঁচানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে একুশ দশমিক তিন মিলিমিটার জানা গিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা সংলগ্ন নিম্নচাপ ছাড়াও ঘূর্ণাবত্ত রয়েছে ছত্তিশগড় ও অসমের ওপর এর প্রভাবে আগামী তিন চার দিন দেশের উত্তর পূর্ব রাজ্যগুলি যেমন সিকিম মেঘালয় অসম ত্রিপুরায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা একটি লেটেস্ট ওয়েদার আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য